তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন? তো বন্ধুগণ আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে, আপনারা কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। তো আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ভিডিওটা শ্যুট করবেন। তারপর আপনাদেরকে আসতে হবে কাইন মাস্টার অ্যাপে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সিম্পলভাবে আপনাদের কাইন মাস্টার অ্যাপটাকে ওপেন করবেন। তো আপনাদের কাছে যদি কাইন মাস্টার অ্যাপ না থাকে তাহলে আমি নিচে কাইন মাস্টার অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা যদি আমার লিঙ্ক থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনারা কোনো ওয়াটারমার্ক দেখতে পাবেন না। আমি যে কাইন মাস্টারটা ব্যবহার করছি আপনারা সেম টু সেম কাইন মাস্টার আপনারা পেয়ে যাবেন। তো ভিডিও এডিট করার জন্য প্রথমে আপনারা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে যখন আপনারা ক্লিক করবেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো প্রথমে আপনারা এখানে লাইকি অ্যাপ বা টিকটকের জন্য এখানে আপনারা সিম্পলভাবে মাঝখানের র্যাশিওটা সিলেক্ট করে নেবেন। মাঝখানের র্যাশিওটা আপনারা যখন সিলেক্ট করে নেবেন নামার পর এখানে আপনাদেরকে প্রথমে মিডিয়াতে আসতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা কীভাবে শ্যুট করবেন। তো আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে একটা ভিডিও চলছে, আপনারা এই ধরনের একটা ভিডিও শ্যুট করে নেবেন। তো বন্ধুরা আপনারা যখন ভিডিওটা শ্যুট করে নেবেন তখন যেন স্কাইটা দেখা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আকাশটা দেখা যাচ্ছে এবং আমার হাতে একটা ছাতা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এই ধরনের একটা ভিডিও শ্যুট করে নেবেন। নামার পর এখানে আপনারা সিম্পলভাবে আপনারা কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে স্লো মোশন করতে হবে। তো আপনারা ভালোভাবে খেয়াল করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা কখন স্লো মোশন করবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যখন ছাতাটা আর কি দিয়ে আপনারা যখন একটু সরিয়ে দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন আর কি ছাতাটা একটু আর কি এদিক ওদিক করছি তো আপনারা সেই পজিশনটা এখানে নিয়ে নেবেন। তো আমি এখানে সেই পজিশনটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানে আপনারা সিম্পলভাবে ভিডিওতে আপনারা এখানে ক্লিক করবেন আপনারা সেই পজিশনটা নিয়ে। নেওয়ার পর এখানে আপনারা কাঁচির একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই কাঁচির অপশনে চলে আসবেন। আসার পর এখানে আপনারা স্প্লিট অ্যাড প্লে হিট আপনারা এখান থেকে এটাকে করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো আপনারা সিম্পলভাবে সেকেন্ড যে পার্টটা রয়েছে তো আপনারা এই সেকেন্ড পার্টে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন স্প্লিট টুলে, তো আপনারা এই স্পিডে চলে আসবেন। আসার পর এখানে আপনারা সিম্পলভাবে এখানে গিয়ে আপনারা এটাকে স্লো করে দেবেন। তো আমি এখান থেকে এটাকে স্লো করে দিচ্ছি। তো আপনারা যতটুকু স্লো দরকার তো আপনারা সেইটুকু এখানে করে নেবেন। তো আমি এখানে হালকা স্লো করছি। করার পর এখানে আপনারা আবার টিক চিহ্নে ক্লিক করে দেবেন। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুরা এখন যেটা আপনাদেরকে করতে হবে তো আপনারা ভিডিওর প্রথম দিকে চলে আসবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে ভিডিওর প্রথমের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনাদেরকে একটা ফটো ডাউনলোড করতে হবে। তো আপনারা সিম্পলভাবে মিডিয়াতে চলে আসবেন। আসার পর আপনাদেরকে একটা ভিডিও বা একটা ফটো ডাউনলোড করে নিতে হবে। তো প্রথমে তো আমি এই ফটো বা ভিডিও লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা এটাকে আর কি একদম স্ক্রিন বরাবর করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আপনারা যখন আসবেন আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন ব্লান্ডিং বলে। তো আপনারা এই ব্লান্ডিং অপশনটাকে এখান থেকে আপনারা চুজ করে নেবেন। ব্লান্ডিং চুজ করার পর এখানে আপনারা নিচের দিকে আবার চলে আসবেন। আসার পর এখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন স্ক্রিন বলে। তো আপনারা এটাকে স্ক্রিন করে দেবেন। দেওয়ার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কি বৃষ্টি বৃষ্টি একটু ভাব হলো। তো আমি আপনাদেরকে এই ভিডিওটা প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু একটা ভিডিও আর কি তৈরি হয়েছে আমার। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা কী করবেন, আপনারা এখানে এই যে বৃষ্টির যে ভিডিওটা রয়েছে আপনারা সেই বৃষ্টির ভিডিওকে আপনারা প্রথমে যে আর কি ভাগটা রয়েছে ভিডিওর তো আপনারা সেই পর্যন্ত এখানে করে দেবেন। তো আমি এখানে সেই পর্যন্ত করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা টিক চিহ্নে ক্লিক করে দেবেন। টিক চিহ্নে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু একদম আর কি একটু রেডি হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে আপনারা দ্বিতীয় যে ভাগটা দেখতে পাচ্ছেন আপনারা সেই দ্বিতীয় ভাগের প্রথমের দিকে আপনারা চলে আসবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে প্রথমের দিকে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা লেয়ারে চলে যাবেন। চলে যাওয়ার পর মিডিয়াতে চলে আসবেন। আসার পর আপনাদেরকে একটা ফটো ডাউনলোড করে নিতে হবে। এই ফটোর লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু এখানে চলে আসছে। তো সিম্পলভাবে আপনারা এটাকে এখান থেকে আর কি স্ক্রিন বরাবর করে নেবেন। তো আমি এখান থেকে এটাকে স্ক্রিন বরাবর করে নিচ্ছি। নামার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। আপনারা আবার নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন ব্লেন্ডিং বলে। তো আপনারা আবার এই ব্লেন্ডিং অপশনে আপনারা এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো আপনারা কিন্তু একটা একটা করে আপনারা আর কি চেক করতে পারেন যে কোনটা ভালো লাগবে। তো আমি এখানে একটু চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে মাল্টিপ্লেক্স নিয়ে নেবেন। তো আমি এখান থেকে মাল্টিপ্লেক্স নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানে আপনারা এটাকে এখান থেকে বড় করে দেবেন।
বড় করে দেওয়ার পর এখানে আপনারা আবার টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে আপনারা যখন ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু একটা ভিডিও তৈরি হয়েছে। তো আপনারা সিম্পলভাবে এখানে আপনারা ফটোতে একবার ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন অ্যাডজাস্টমেন্ট বলে। তো আপনারা এই অ্যাডজাস্টমেন্টে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা কিন্তু একটু আর কি ইনক্রিজ করতে পারবেন। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু অ্যাডজাস্ট করে। তো আপনারা কিন্তু এখান থেকে একটু অ্যাডজাস্ট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনারা কিন্তু এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। নেওয়ার পর এখানে আপনারা আবার ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখানে আপনারা প্রথমে যে ভিডিওটা রয়েছে তো আপনারা সেই ভিডিওতে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা আবার কালার অ্যাডজাস্টমেন্ট একটা আর কি অপশন দেখতে পাবেন। তো আপনারা এই অ্যাডজাস্টমেন্টে একবার ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা একটু আর একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন ভিডিওটাকে। তো আমি এখান থেকে একটু ভিডিওটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এখান থেকে একটু করে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে আপনারা আবার সেই আর কি শেষের যে পার্টটা রয়েছে সেই পার্টের প্রথমের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনারা লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে চলে আসবেন। আসার পর আপনাদেরকে আর একটা ভিডিও ডাউনলোড করে নিতে হবে। আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক এক এক করে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা এটাকে আর কি বড় করে দেবেন স্ক্রিন বরাবর। করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। নিচে আপনারা যখন চলে আসবেন আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন সেই ব্লান্ডিং বলে। তো আপনারা সেই ব্লান্ডিং অপশনে একবার ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা এটাকে করতে হবে স্ক্রিন। আপনারা এখান থেকে এটাকে স্ক্রিন করে দেবেন, আবার সেই স্ক্রিন করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা সিম্পলভাবে টিক চিহ্নে ক্লিক করবেন। টিক চিহ্নে ক্লিক করার পর এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওটা কেমন হলো। তো আমি ভিডিওটা যখন প্লে করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু একটা ভিডিও তৈরি হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দেখার পর তো আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি সাতাটা দিয়ে আর কি একটু অ্যাক্টিং করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ভিডিও যে কালারটা রয়েছে সেই কালার কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা খুব সুন্দর একটা ভিডিও আর কি তৈরি হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে সাউন্ড কীভাবে লাগাবেন, তো বন্ধুরা ভিডিওর যে অরিজিনাল সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা কিন্তু সেইখান থেকে সাউন্ডটাকে কিন্তু আপনারা লাগাতে পারবেন। তো ভিডিও থেকে সাউন্ড লাগানোর জন্য এখানে আপনারা সিম্পলভাবে লেয়ারে ক্লিক করবেন। করার পর মিডিয়াতে চলে আসবেন। অরিজিনাল যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো, সাউন্ডের লিঙ্কটা। তো আপনারা ভিডিওতে একবার ক্লিক করবেন। করার পর এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে যখন আসবেন আসার পর এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন অডিও বলে। তো আপনারা এখানে অ্যাট্রাক্ট অডিও করে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু সেই সাউন্ডটা চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা এখানে ডিলিট যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। দেওয়ার পর তো বন্ধুরা এখন কিন্তু সেই সাউন্ডটা কিন্তু এখানে অরিজিনাল সাউন্ডটা চলে আসছে। তো বন্ধুরা আপনারা যতদূর ভিডিও তৈরি করতে চান ফুল সাউন্ডে কিন্তু আপনারা ভিডিওটাকে তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে এই ভিডিওটা প্লে করে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা আমার একদম রেডি হয়েছে, সেম টু সেম একটা ভিডিও তৈরি হয়েছে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা খুশি থাকবেন।